এবার বাজার করতে গিয়ে ভাইরাল হয়েছেন দেশীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 90 দশকের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ, এখন ঘর সংসার নিয়ে পুরো দস্তুর ব্যস্ত তিনি। রিয়াজ আর 10টা সাধারণ মানুষের মতোই জীবন যাপন করছেন। সম্প্রতি ভাইরাল হয়েছে রিয়াজের একটি ভিডিও, বাজার করছেন অভিনেতা রিয়াজ আহমেদ। দেখে মনে হবে না কোনো সুপারস্টার, এত সিম্পল রিয়াজকে দেখে অনেকেই কনফিউশনও হয়ে যান। সকলের এত কাছে তারপরও কারো যেন তেমন আগ্রহই নেই রিয়াজকে নিয়ে, কেউই রিয়াজের কাছে আসেননি, ছবি তোলা তো দূরের কথা। মুরগির দাম জিজ্ঞেস করতে দেখা গিয়েছিল নায়ক রিয়াজকে। দোকানির সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটিও করেছেন রিয়াজ। তবে দামে বনিবনা না হওয়ায় এক প্রকার রাগ হয়ে সেখান থেকে চলে যান এই অভিনেতা। জানা যায় প্রায়ই অভিনেতা রিয়াজ বাজার করেন, বনানীর বাজারে তাকে প্রায়ই দেখা যায়। রিয়াজের কয়েক সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, বিভিন্ন রকমের মন্তব্য করছেন নেটাকারীরা। রিয়াজের এখন কোনো জনপ্রিয়তা নেই, ভিডিও দেখে এমনই মন্তব্য করেছেন অনেকেই। একসময় বেশ জনপ্রিয় ছিলেন অভিনেতা রিয়াজ, তবে তার কিছু বিতর্কিত মন্তব্য তার জনপ্রিয়তা হ্রাস করেছে বলে অনেকেই মনে করেন। বর্তমানে সিনেমায় চাহিদা নেই অভিনেতা রিয়াজের, স্ত্রী সন্তান আর সংসার নিয়েই কাটছে রিয়াজের দিনকাল। ভিউয়ার্স, রিয়াজের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুল করবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।